爬。প্রণাম মহারাজ, বিদেশে কে কে রাজা কেন যেন মনে হচ্ছে, ঠিকই দেখতে আমার দাদার মতো, দাদার মতো আমাকে টেনে নিতে চাচ্ছে, কিন্তু না, দাদা যে আমাকে কথা দিয়েছিল আমার দাদা হবে রাজা, আমি হব দাদার সেনাপতি, না। শোনো বিদেশ, তোমার মুখে আপন দুলালের কাহিনী শোনার জন্য শত শত লোক দণ্ডায়মান, অধীর আগ্রহে বসে আছে তোমার মুখ থেকে আপন দুলালের কাহিনী শোনার জন্য। বলো বিদেশি মহারাজ। হ্যাঁ বলো। কাহিনী, আমার এই কাহিনী বলার আগে আমার তিনটি শর্ত রয়েছে মহারাজ। তোমার শর্ত? আমার এই কিচ্ছা শুনে আপনার এই রাজ্যে কেউ হাসতে পারবে না, কিচ্ছা শুনে কেউ কাঁদতে পারবে না, আর এই কিচ্ছার শেষ না পর্যন্ত মহারাজ কেউ এই দরবার ত্যাগ করতে পারবে না। তোমার এই প্রত্যেকটি প্রতিজ্ঞা, প্রত্যেকটি শর্ত আমি সারা রাজ্যময় ঘোষণা করে দিয়েছি, তুমি যা বলেছ ঠিক সেভাবেই হবে। তবু বলো, তোমার আপন দুলালের কাহিনী শুনতে বড় স্বাদ জাগে বিদেশি, বলো মহারাজ। হ্যাঁ বলো। আমার এই কিসা শুরু রাখি, আমার একটি অনুরোধ রাখবেন মহারাজ। অনুরোধ? জানেন মহারাজ, আপনাকে দেখতে কেন যেন আমার আপন জন মনে হচ্ছে। কি বললেন? আপনি যদি আমাকে অনুমতি দেন মহারাজ, আমি আপনার চরণে একটি ভক্তি দিব মহারাজ। আমাকে কি দিতে দিবেন মহারাজ? বেশ, তুমি যখন প্রণাম করতে চাইছ, মহারাজ একই দেশে ছিল একই রাজা, তার ছিল একজন রানী, সে রানীর ছিল দুটি সন্তান মহারাজ। দুটি সন্তান? একদিন হঠাৎ করে রানী অসুস্থ হয়ে পড়ে, তাই তো মহারাজকে ডেকে বলে মহারাজ আমার আপনার দোলালেকে আজ কেন যেন বারে বার দেখতে ইচ্ছে করছে মহারাজ, আমার মনে বলছে আমি আর বাঁচব না, তাই তো এই অন্তিমের আগে আপনি শুধু আমার কলেজার টুকরা নয় ভেরে বলি আপনার দোলালেকে একে নজর দেখাবেন। রাজার সেনাপতি মীর কাশিমকে ডেকে আপনার দুলালকে নিয়ে আসে, তাই তো সেদিনে রানী আপনার দুলালকে সেনাপতি মীর কাশিমের হাতে তুলে দিয়েছিল, জানেন মহারাজ। তারপর যখন আপনার দুলাল ওদের দুটি ভাইকে না মীর কাশিম যখন টেনে নিয়ে যাচ্ছিল, দুলাল ঠিক এতটুকু ছিল আর আপন ছিল বড়, দুলালে ভিজে গিয়ে মায়ের কাছে বলে ও মা গো
আজ তুমি এমন করছো কেন মা? জানো মা, আজ ওই বাগান বাড়িতে ঘুরে আসার কালে যাবার সময় শুধু তোমার ওই চন্দ্রবদন মুখ মা গো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। সেদিন সেই রানী মমতাময়ী হাত দিয়ে আপনার দুলাল কেটে বুকের বাঁচিয়ে দিয়েছিল। ওরা দুটি ভাই চলে যায় বাগান বাড়িতে খেলা করার জন্য। তারপর তারপর কি হয়েছিল জানেন মহারাজ? বলো। সেই রানী সকলের মায়া ত্যাগ করে সেই রানী সেই স্বর্গধামে চলে যায়। তারপর কি হয়েছিল বিদেশি বলো? আমি যতই তোমার আপন দুলালের কাহিনী শুনছি ততই যেন আমার পূর্ব স্মৃতির সঙ্গে রূপহ মিলে যাচ্ছে, আমার কাছে মধুর মতো লাগছে। বলো বিদেশি বলো, তারপর কি হয়েছিল একটিবার খুলে বলো বিদেশি। মহারাজ তখন আপনার দুলালকে সেনাপতি মীর কাশেম লেখাপড়া করার জন্য তাদের পিতা তার মাস্টারের বাড়িতে দিয়ে আসে। মাস্টারের বাড়ি? হ্যাঁ মহারাজ, হঠাৎ করে ওই মন্ত্রীর চক্রান্তে পড়ে রাজাকে শিকারের ছলনা করে নিয়ে যায় সেই চণ্ডা দেবীর বরম্বর সভায়। স্বয়ম্বর সভা? হ্যাঁ। তারপর তারপর কি হয়েছিল বিদেশি বলো বলো। সেখান থেকে মহারাজ ওই মন্দির চক্রান্তে রাজা আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করে। দ্বিতীয় দ্বার? আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করে? বলো বিদেশি বলো, তারপর কি হয়েছিল বলো, আবার শুনতে পারো স্বাদ জাগে বলো। ছোট রানী এসে বলে, মহারাজ এত সুন্দর করে প্রাসাদ কে সাজিয়ে দিয়েছিল সেদিন মহারাজের, হঠাৎ করে বড় রানীর কথা মনে পড়ে দুটি চোখের জলে ছেড়ে দিয়ে বলে, ছোট রানী এই প্রাসাদের চতুর্দিকে যেন আমার বড় রানীর হাত লেগে আছে। ছোট রানী বলে, মহারাজ আমি পরস্পর শুনতে পেয়েছি আপনার নাকি দুটি সন্তান রয়েছে আপনার দুলাল। তখন রাজা বলে, তারা যে তাদের গুরুজির বাড়িতে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিয়েছে। গুরুদেবের বাড়ি? তারপর? তাই তো সেনাপতি মীর কাশেমকে পাঠিয়ে দেয় আপনার দুলালকে আবার প্রাসাদে আনার জন্য। তারপর তারপর কি? তারপর কি সেই সেনাপতি আপন দুলালকে গুরুদেবের বাড়ি থেকে নিয়ে এসেছিল? মহারাজ বলো বলো বিদেশি বলো। যখন আপনার দুলাল ছুটে আসে প্রাসাদে, দুলাল ছোট বুঝতে পারে না, তাই তো দুলাল দৌড়ে গিয়ে তার ছোট মায়ের কোলে বসে। আর তারপর আপনার দূরে হতে শুধু দুটি চোখের জলে ছেড়ে বলে, ভগবান আজ যদি আমার মা বেঁচে থাকতো, ভগবান মা বুঝি দুলালকে একা কোলে টেনে নিত না, বাবুজি মমতার হাত দিয়ে আমাকেও বুকে টেনে নিত। তাই তো মহারাজ হঠাৎ একদিন ছোট রানি হরিণের মাংস খাবার। হরিণের মাংস? হরিণের মাংস? তারপর তারপর বলো বিদেশি, তারপর কি হয়েছিল? আমি তোমার কাহিনী যতই শুনছি ততই আমার কাছে মধুর মতো লাগছে, ততই আমার শুনতে ইচ্ছে হচ্ছে। বলো বলো বিদেশি, তারপর কি হয়েছিল? মহারাজ আপনার দুলালে সে বলে, পিতা গো আমরা দুটি ভাই যাবো শিকার করতে। তখন মহারাজ বলে, শিকার করতে হলে যে যুদ্ধ সিদ্ধ হবে। তখন আপনার দুলাল কি বলেছিল জানেন মহারাজ? কি বলেছিল? আমাদের কাকামণি আমাদেরকে সযত্নে যুদ্ধ শিখিয়েছে। কাকামণি যুদ্ধ শিখিয়েছে? আপনি বলে আমি হয়েছি এই রাজ্যের রাজা, আর দুলাল হয়েছে প্রধান সেনাপতি।
আপন হয়েছিল রাজা, আর দুলাল হয়েছিল সেনাপতি। আচ্ছা তারপর, তারপর কি হয়েছিল বিদেশি বলো, আমার মন বলছে কাহিনী এখনো অনেক অনেক বাকি আছে, বলো বলো বিদেশি তুমি বলো। ওরা দুটি ভাই যখন শিকার করতে চলে যায়, হঠাৎ করে দুলালের ওই অরণ্য বড় মাঝে বড় জল পিপাসা লাগে। জল পিপাসা, জল পিপাসা, আবার সেই জল পিপাসা। তারপর, তারপর কি হয়েছিল বিদেশি, সেই আপন কি দুলালকে জল এনে দিয়েছিল? মহারাজ আপনি বলে দুলালের এই অরণ্য বড় মাঝে হতে আমি তোকে কোথা থেকে জল এনে দিব? তখন আপনি বলে হয়তো সম্মুখে মায়ের মন্দির, মায়ের মন্দির থেকে আমি তোকে জল নিয়ে দিব। জানে রে মহারাজ সে কি ভয়ের রোগী দৃশ্য, না আমি বলতে পারবো না মহারাজ, আমাকে যেতে দাও। দাঁড়াও বিদেশি, তোমার ইচ্ছা এখনো শেষ হয় নাই, আমার মন বলছে ইচ্ছে অনেক অনেক বাকি রয়েছে, এই ইচ্ছে শেষ না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না। বলো বিদেশি বলো, তোমার আপন দুলালের কাহিনী বলো। মহারাজ দুলালকে বাহিরে রেখে আপন চলে যায় মায়ের মন্দিরে, সেখানে গিয়ে যে আপন কি দেখতে পেয়েছিল মহারাজ সেই কথা আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না মহারাজ। মহারাজ বিশ্বাস করুন, আমি আজ অনেকদিন ধরে আমি যে অনাহারে আমি চলতে পারছি না মহারাজ, আমি শুধু এতটুকু ইচ্ছা জানি, আমি যে আর বলতে পারছি না। তুমি যেতে পারবে না বিদেশি, কিচ্ছা আমার মন বলছে এখনো অনেক অনেক বাকি রয়েছে, কিচ্ছা এখনো শেষ হয়নি, এই কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না। আচ্ছা মহারাজ, আচ্ছা বিদেশি আমি শুধু জানি। কি জানো তুমি? আমি শুধু জানি আমার স্বপ্নের কাহিনী, স্বপ্নের কাহিনী, স্বপ্নের কাহিনী। বলো বলো বিদেশি, আমি তোমার মুখ থেকে সেই স্বপ্নের কাহিনী শুনতে চাই, বলো তোমার স্বপ্নের কাহিনী। আমি আমার স্বপ্নের কাহিনী কাকে নিয়ে বলবো? কেন আমি যাকে নিয়ে বলবো মহারাজ, আমি যে তাকে হারিয়ে ফেলি। হারিয়ে ফেলেছ, হারিয়ে ফেলছ? বলো বলো বিদেশি, তুমি মন খুলে বলো, আমার কাছে খুলে বলো, তুমি কাকে হারিয়ে ফেলেছ, তুমি কাকে খুঁজে বেড়াচ্ছ? মহারাজ এই বাবু সংসার আমাদের ছিল একটি জোড়ার ভাই, ভাই আমি যে তাকে কত বঞ্চক করি, আমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি। জানেন মহারাজ আমাকে কত জোরে আঘাত করেছে, কিন্তু কেউ আমার ভাইয়ের কথা বলতে পারেনি মহারাজ। ওরে ভাই সোহগে ইয়ে কো, লি জানে জলে ওরে আমি ভাই পা বকো গে। ওরে আমি ভাই পাবো কই কে, যারো আছে
ঘুরে তুমি
কি একটিবার আমাকে বলতে পারো বিদেশি, এই আপন দুলালের কাহিনী যেখানে ঘটেছিল সে রাজ্যের নামটা কি তুমি বলতে পারো বিদেশি? কোন রাজ্যে আপন দুলালের কাহিনী ঘটেছিল আর সেই দেশের রাজার নাম ছিল কি? ধর্মপুরে, ধর্মপুরে বাড়ি তাদের পিতা ধনু বহুদি, ও হাই গো বিবাতার চোখ রাধতে মহারাজ হইল এই দূর গতি গো, হইলো এই দূর গো না বিদেশি না, ধর্মপুর ধর্মপুর বাড়ি রাজা ধনবতী বিমাতার কারণে তাদের হয়েছিল এই গতি। তারপর বিদেশি তুমি এমন সুন্দর করে আমাকে বলেছ ধর্মপুরে বাড়ি রাজা ধনপতি রায় বিমাতার কারণে আপন দুলালের অবস্থা হয়েছিল, তুমি যখন এত কিছু জানো আমার খালি বলো বলো বিদেশি তুমি কে, তোমার কি নাম? আমি বলো জানেন মহারাজ, একই দিন একদিন আমাদের সাজানো বাগান ছিল, সাজানো বাগান আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার জোরের ভাই ছিল, একে একে সকলে আমার কাছ থেকে চলে গেল মহারাজ, এই বাবু সংসারে মহারাজ আমার আপন বলতে, আমার আপন বলতে মহারাজ, ও আমার কে হয়